অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় মকর রাশি ডিসেম্বর দু হাজার কেমন যাবে এ মাসটি মকর রাশির জন্য কী বার্তা বহন করে নিয়ে আসছে এই নিয়ে এই ভিডিওতে আমি একটি অগ্রিম পূর্বাভাস দিতে চলেছি মকর রাশি ডিসেম্বর মাস কেমন যাবে তো এ মাসে গ্রহের যে গোচর সেই অনুযায়ী মকর রাশির ক্ষেত্রে কী ফল হতে চলেছে তার আগে আমি কমেন্টস করি অনেকে বলছে স্যার আমার মিলেই যাচ্ছে কেউ কেউ বলছে স্যার আমার মিলছে না দেখুন আমার কথা শুনে যদি আপনার একটুকু গাছের পাতা না নড়ে অবশ্যই আপনারা আপনার জন্ম ছকটি এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখান কারণ আপনার যদি শুভ দশা অন্ধদশা না চলে সেক্ষেত্রে কিন্তু আপনারা এক্স্যাক্ট ফলগুলো কিন্তু পাবেন না বা আপনার বাই বার চার্ট রাশিচক্রে কোনো ডিস্টার্ব আছে সেক্ষেত্রেও কিন্তু আপনারা শুভ ফলগুলো পাবেন না অবশ্যই আপনারা জ্যোতিষীয় প্রতিকার প্রতিবেদন করান তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর নাইন এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নম্বর এটি পেড সার্ভিস প্রি সার্ভিস নয় যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নিতে চান যদি উচিত মনে করেন অবশ্যই এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন সেখানে কি ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন তো অনেকে বারবার বলছি রাশি লগ্ন জানার জন্য প্লিজ এখানে আপনারা করবেন না রাশি লগ্ন এটা জানানো হয় না অবশ্যই আপনারা আপনাদের বাচ্চার যদি দেখাতে চান সেক্ষেত্রে আপনারা কন্ট্যাক্ট করুন শুরু করা যাক মকর রাশি ডিসেম্বর দু হাজার কুড়ি প্রথম আসি স্বাস্থ্যের দিকটাতে আপনাদের শরীরগত দিকটা কিন্তু কিছুটা ভালো হবে আগের থেকে ফার বেটারমেন্ট কিন্তু হবে কারণ আপনাদের রাশিতে বৃহস্পতির অবস্থান শরীরগত দিকটা কিন্তু আপনাদের কিছুটা হলেও ভালো করবে এ মাসে আগের থেকে আগের থেকে বেটার রেজাল্টগুলো কিন্তু শরীরগত দিক থেকে আপনারা পাবেন আর্থিক স্থিতির জায়গাটাতে যদি দাঁড়ায় আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট মজবুত কিন্তু মকর রাশির এই ডিসেম্বর মাসে হতে চলেছে অর্থাৎ আর্থিক দিকে আপনাদের সফলতা জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে গ্রহগত অবস্থান তাই বলছে এবার আসি যারা ফিল্ম দুনিয়াতে আছে অ্যাক্টিং মডেলিং ডান্সিং সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সুবর্ণ সুযোগ তাদের এই সেক্টরগুলোতে কাজের জায়গাটা কিন্তু খুলে যাবে অর্থাৎ অ্যাক্টিং মডেলিং ডান্সিং এই জায়গাটাতে কিন্তু মকর রাশি যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো অর্থাৎ মিডিয়া লাইনটার ক্ষেত্রে মকর রাশি যারা জাতক বা জাতিকারা আছে তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাদের বিউটি পার্লার আছে তাদের ক্ষেত্রেও কিন্তু এ মাসে যথেষ্ট শুভ ফলগুলো কিন্তু আপনারা পাবেন এর সাথে সাথে আপনাদেরকে বলি আপনাদের প্রেমের দিকটাতে অর্থাৎ আপনাদের মোটামুটি এই ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনাদের প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট সফলতার দিক কিন্তু থাকছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে আপনারা সাকসেস পাবেন নতুন প্রেম আসবে প্রেমের ক্ষেত্রে সম্পর্কের উন্নতি এবং প্রেমের ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক লাভ লাইফটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো গ্রহগত অবস্থান তাই নির্দেশ করছে প্রেমজ সম্পর্কের দিকটা কিন্তু যথেষ্ট ভালো সন্তান সুখের জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে খুব সুন্দর দিক চলে আসছে অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে সন্তানের জায়গাটা সন্তান সুখের জায়গাটা কিন্তু খুব ভালো সন্তানের জন্য আপনার গর্ব অনুভব হবে এবং সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে এতদিন যারা ভুগছেন সেই শরীরগত দিকটা সন্তানের ক্ষেত্রে কিন্তু ভালো হতে চলেছে অর্থাৎ এই বৃহস্পতির দৃষ্টি সন্তানভাবে সন্তানের জায়গাটা কিন্তু ভালো দিক নির্দেশ করবে আপনাদের বিবাহের জায়গাটা শুভ বিবাহের জায়গাটা বৃহস্পতির দৃষ্টি আপনাদের বিবাহের কেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটাবে অর্থাৎ বিয়ে কিন্তু আপনাদের নিশ্চিত রূপে হতে চলেছে অর্থাৎ যারা বিয়ের ব্যাপারে এতদিন প্রচেষ্টা করছিলেন অবশ্যই আপনারা এগিয়ে চলুন বিয়ের জায়গাটা কিন্তু মকর রাশির ক্ষেত্রে খুবই দুর্দান্ত সময় অর্থাৎ গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে মকর রাশির বিবাহের ক্ষেত্রে এবার আসি আপনাদের কর্মকেন্দ্রিক দেখুন আপনাদের কর্মকেন্দ্রিকের জায়গাটাতে আপনাদের কর্মর জায়গাটা যথেষ্ট ভালো কর্মপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি এবং কর্মক্ষেত্রে প্রতিষ্ঠা এই জায়গাটা কিন্তু আসবে কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট চাপের জায়গাটাও কিন্তু এই মাসে লক্ষণীয় এবং রবি আপনাদের মাসের মাঝামাঝি স্থানে দ্বাদশভাবে অবস্থান করছে অর্থাৎ অষ্টমপতি দ্বাদশ যাচ্ছে আপনাদের ব্যয় তো বাড়াবেই এ মাসে অধিক পরিমাণে ব্যয় ব্যয় বাড়াবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশান বা ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া এই জায়গাটা কিন্তু হওয়ার জায়গা কিন্তু লক্ষণীয় অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ভুল সিদ্ধান্ত যেটার জন্য এখন না হলো পরবর্তীকালে তার মাসল কিন্তু আপনাকেই গুনতে হবে তবে ভাগ্যভাবে দৃষ্টি পড়ায় আপনাদের বৃহস্পতি দৃষ্টি পড়ায় আপনাদের ভাগ্যের সাপোর্ট ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় এই জায়গাটা কিন্তু থাকছে অর্থাৎ ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা মকর রাশির জাতক বা জাতিকারা কিন্তু পাবেন আপনাদের এ মাসে প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মজবুত হতে চলেছে মকর রাশি প্রাপ্তির জায়গাটা সেটা লটারি থেকে হোক শেয়ার থেকে হোক ফাটকা থেকে হোক বা কোনো সূত্রে অর্থ পাওয়া কারোর কাছ থেকে অর্থ পাওয়া এই জায়গাটা কিন্তু তৈরি করছে মকর রাশি অর্থাৎ অর্থের দিকটা কিন্তু আপনাদের খুব ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ আকস্মিক প্রাপ্তির জায়গাও কিন্তু তৈরি করবে হঠাৎ ধন প্রাপ্তি অর্থাৎ ধনবর্ষা হতে চলেছে মকর রাশির আমি বারবার বলছি মকর রাশির আর্থিক স্থিতি আগের থেকে যথেষ্ট যথেষ্ট মজবুত কিন্তু হবে যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল বা টাকা আটকে ছিল সেই টাকাগুলো কিন্তু আপনাদের ধীরে 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 রিকভারি কিন্তু হবে এ মাস থেকে এবং এ মাসে আপনাদের ভূমি বাহন সুখ কিন্তু আপনারা পাবেন অর্থাৎ বাহন যদি এই ব্যাপারে আপনারা অবশ্যই আপনাদের রাশিচক্র দেখা দরকার কিন্তু আপনাদের বর্তমান যে গ্রহের গোচর ভূমি বাহনের সুখ কিন্তু আপনারা নিশ্চিত রূপে পাবেন বা তার জন্য কোনো জমি বা ফ্ল্যাট বা গাড়ি কেনার জন্য অ্যাডভান্স টাকা দেওয়া বা বুকিং করা এই জায়গাটা কিন্তু থাকছে মকর রাশি মকর রাশির অপরচুনিটির জায়গাটা কিন্তু তৈরি হতে চলেছে যথেষ্ট ভালো অপরচুনিটির জায়গাটা দাম্পত্য জীবনের সুখের হতে চলেছে অর্থাৎ দাম্পত্য জীবন মকর রাশির ক্ষেত্রে মধুর হতে চলেছে স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট বন্ডিং কিন্তু দেখা যাবে তবে টাকা পয়সা ধার দেওয়ার ব্যাপারটাতে আপনারা মাসের মাঝামাঝি সময় থেকে একটু হলেও সাবধানে অর্থ লেনদেনের ব্যাপারটাতে একটু হলেও সাবধানে লেনদেন করুন ভাইয়ের সাথে মতবিরোধ ভাইয়ের সাথে আপনার ঠিক মনের মিল হবে না বা কিছু কিছু ক্ষেত্রে কথার কাটাকাটি ভাইয়ের সাথে মকর এটা কিন্তু দেখা যাচ্ছে কিছু কিছু ক্ষেত্রে যাত্রা দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু যাত্রা থেকে আপনারা কিন্তু সাবধানে থাকবেন দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু আপনার সঠিক দিনক্ষণ দেখে কিন্তু আপনার দূরযাত্রা করবেন বিদেশ থেকে অর্থ আসা বিদেশের সাথে যারা ব্যবসায়রত তাদের বিদেশ থেকে অর্থ আসা বা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা কিন্তু আপনারা এই সময় পাবেন অর্থনৈতিক দিকটা কিন্তু যথেষ্ট ভালো মকর রাশির বন্ধুবান্ধব থেকে সহযোগিতা আপনারা পাবেন অর্থাৎ বন্ধুরা কিন্তু আপনাদেরকে হেল্প কিন্তু এ মাসে করবে এই জায়গাটা কিন্তু মকর রাশি তৈরি করছে মকর রাশির আটকে থাকা দীর্ঘদিনের কাজ পেন্ডিং হয়ে আছে সে কাজগুলো কিন্তু হবে এবং মাসের মাঝামাঝি সময় থেকে আপনারা একটু হলেও সাবধানে থাকুন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্মান হানি হওয়ার সম্ভাবনা থাকছে এবং ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়ার এই জায়গাটা কিন্তু থাকছে এই জায়গাটা অবশ্যই নজর রাখুন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের ব্লাডের সমস্যা অর্থাৎ ব্লাড প্রেশার ব্লাড সুগার বা থাইরয়েড বা স্টোরের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে যারা এজেড পার্সেন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো থাকছে এনজিওতে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো যারা ডক্টর বা প্রফেসর বা অ্যাস্ট্রোলজার বা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু এ মাছটা যথেষ্ট ভালো কিন্তু যাবে অর্থাৎ আপনাদের সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে খুব ভালো কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতির দিক কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি এবং ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো শিক্ষাক্ষেত্রে আপনাদের যথেষ্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যারা মাধ্যমিক উচ্চ দিচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময় আসতে চলেছে ওভারঅল মকর রাশির গোল্ডেন টাইম কিন্তু আগত তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার